আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গার্ডেনের আরো একটি ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটি আমি ইনডোরে করছি, আউটডোরে নয়। আর ভিডিওটি হচ্ছে পুঁইশাক। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমার গাছে বেশ কিছুটা পুঁইশাকের বীজ একেবারেই পেকে গেছে। তো যখন এমন পেকে গিয়েছিল আমার অনেক লোভ এসেছিল, তাই আমি যতগুলো বীজ পেয়েছি আমি সব লাগিয়ে দিয়েছি। বেসিক্যালি আমার হাতে পুঁইশাক কেনার জন্য হতেই চায় না। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার লাস্ট ইয়ারের গাছ। তো এবছর জানি না আল্লাহ পাকের উসিলায় আমি যতগুলো বীজ দিয়েছি ততগুলোই গাছ বের হয়েছে। আজকের ভিডিও শুরু করার আগে আমি যদি কিছুটা ওভারভিউ দিয়ে দিই, হয়তোবা বুঝতে পারবেন যে আজকের ভিডিওর কারণ কি। আমি একটু দেখাচ্ছি, দেখুন লাল ডগার পুঁইশাক। আমি বীজটি নিয়ে সরাসরি দিয়ে দিয়েছি, আর দেখুন গাছ উঠে গেছে। আর এই যে গাছ, এটি আমি একটি তেলের গ্যালনে দিয়েছি। তেলের গ্যালনটি হচ্ছে 3 লিটারের। তো একটি পটে আমি একটি গাছ দিয়েছি, এমন অজস্র গাছ আমার উঠেছে। চলুন একটু ঘুরে দেখে আসি। এই যে একটি পট দেখতে পাচ্ছেন, আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে পটে আমি গাছ দিয়েছি। আমি 6টি গাছ দিয়েছিলাম, দেখুন মাশাআল্লাহ শুরুতে কিন্তু 2টি করে পাতা ছিল, আর এখন আল্লাহর রহমতে অনেকগুলো পাতা ধরেছে। আর এই যে মাঝখানে গাছটি ছিল, তা কিন্তু মাটির নিচে ছিল, দেখুন এটিও দাঁড়িয়ে গেছে। আর এই যে একটি গাছ, একটি পটে আমি 6টি গাছ দিয়েছি, কিন্তু পটটিও কিন্তু মাশাআল্লাহ ছোট নয়, অনেক বড়, আর জায়গাও নিয়েছে অনেক বেশি। তো এত বড় বড় পট যদি আপনি উইন্ডো সেলে রাখেন, অনেক জায়গা নিয়ে নিবে, উইন্ডো সেলে রাখার আর তেমন কিছুই থাকবে না। যেহেতু ইচ্ছে আছে সমস্ত শীত ভরে খাবো, আই মিন সারা বছর চেষ্টা করব ঘরে রেখে পুঁইশাকগুলো খেতে, যেমন কি আমার গত বছরের পুঁইশাক আমি এবছরও খাচ্ছি। তো আমি এমন কিছু আইডিয়া বের করতে চাচ্ছি যে পুঁইশাক অনেক কম জায়গায় অনেক বেশি ফলন হবে, তো সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করা। তো শুরুতেই আমি গাছগুলোই দেখাচ্ছি। আবার এখানেও দেখুন 2টি পুঁইশাক, এটিও কিন্তু আমি তেলের গ্যালনে দিয়েছি। এখন আপনারাই বলুন, আমি একটি গ্যালনে একটি দুটি করে যদি গাছ দিতে যাই, আমার অনেকগুলো জায়গা নিয়ে নিচ্ছে আর অনেকগুলো পট বানাতে হচ্ছে। তো আমি চাচ্ছি না এতগুলো পট বানাতে। আর সেই ধারাবাহিকতায় আজকে আমার ভিডিও, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। এ হচ্ছে আমার বাকি গাছগুলো, একটু লক্ষ্য করলেই দেখবেন মাশাআল্লাহ অনেকগুলো গাছ এখানে হয়েছে। এবার বলুন, এই গাছগুলো যদি একটা একটা করে পটে দিতে যাই, কতগুলো পট আমাকে বানাতে হচ্ছে। আর এই গাছগুলো দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটি করছি, যেন একটি পটে 4টি গাছ দিতে পারি, তাও আবার অনেক দূরে দূরে, অনেক বড় পট নয়, একটি তেলের গ্যালনে, এবং রুটিং হবে দারুণভাবে, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। 4টি গাছ থাকলেও একটি গ্যালনে, একটি রুট আরেকটির সাথে লাগবে না, এটি হচ্ছে আমার গ্যারান্টি। আর চলুন সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটি গ্যালন নিয়ে নিয়েছি, বেসিক্যালি এটি তেলের গ্যালন। এখন কথা হচ্ছে যে একটি রুট আরেকটির গায়ে লাগবে না, এ ভাই কেমন কথা! একই গ্যালনে গাছ থাকবে আর হজমরানো হবে না? জি, আপনারা ঠিকই শুনেছেন। এবার চলুন আমরা প্রসেসিংটি দেখাচ্ছি। এই যে তেলের গ্যালন, এটি হচ্ছে 7.5 লিটারের। 5 লিটারের গ্যালনেও অজস্র দারুণভাবে এই কাজটি আপনারা করতে পারবেন। আজ আমার কাছে 5 লিটারের গ্যালনটি নেই, আছে পানি ভরা, তাই ফেলছি না। এখন এই যে এখান থেকে আমি পুরো গ্যালনটি কেটে নেব। এটি আমার কাটা হয়ে গেছে। তার সাথে সাথে এখানে আমি আরো 2টো তেলের পট নিয়ে নিয়েছি, আর এটি হচ্ছে 1 লিটারের। আপনারা চাইলে 1.5 লিটারেরও নিতে পারবেন, তবে 2 লিটারের নিলে একটু বেশি বড় হয়ে যাবে। এখন এই যে পটের মুখগুলো, এগুলো আমি কেটে নেব। আমি 2টি বোতলের মুখগুলো কেটে নিয়েছি। এবার আপনাদের একটু লক্ষ্য করে দেখতে হবে যে আমি কি কাজ করছি। এই যে আমার গ্যালনটি আছে, এই গ্যালনের এ পাশে আমি একটি মার্ক করে নিচ্ছি। আপনারা দেখুন, এখন হচ্ছে আমার 2টি পাশে তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই পাগল লাবণী এই 2টি পাশ কেন কাটলো, তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে আমরা অন্য 2টি বোতলের মুখ কেটে নিয়েছি, এবার দেখুন যে আমরা
এই যে মুখটি তা এভাবে দিয়ে দিচ্ছি। দুটি পাশে দুটি আমি বোতলের মুখ এভাবে করে লাগিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার আমি এর ভিতর মাটি নিয়ে নিচ্ছি। মাটি দিয়ে পটটি আমি ভরে নিচ্ছি। আর এখানে আমি কম্পোস্ট ব্যবহার করছি। আজ আমি কোনো প্রকারের টপ সয়েল লাগাচ্ছি না। যে সাইডে ছোট ছোট দুটি তেলের আমি পট দিয়েছি, এগুলো আমি স্কোয়ার দিয়েছি, তাই কিন্তু একটু কষ্ট হবে স্টেবল করতে। যদি এটি রাউন্ড শেপের দেন, গোল বোতল হয়, একেবারে ইজিলি দেওয়া মাত্রই দারুণ ভাবে বসে যাবে। কিন্তু যদি পটে মাটি নেওয়া হয়ে যায়, তখন এগুলো ভালোভাবে বসে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন। একটু লক্ষ্য করলে দেখবেন যে আমার পটটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এই যে দুপাশে দুটি পট দিয়েছি, এগুলো যদি আপনাদের লাগাতে সমস্যা হয়, আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু দুপাশে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চারপাশেই ব্যবহার করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, যেভাবেই দেন না কেন, গাছ আপনার সাথে হবে। এবার হচ্ছে গাছগুলো লাগানোর পালা। নতুন অবস্থায় গাছগুলো লাগিয়ে ভালো করে মাটি দিয়ে চেপে দিতে হবে। যেহেতু এখানে কোনো টপ সয়েল নেই, শুধু কম্পোস্ট, তাই একেবারে মুখ পর্যন্ত কম্পোস্টটি ভরে দিতে হবে। কারণ পানি দেওয়ার পরপরই এই কম্পোস্ট কিন্তু অনেক নিচে নেমে যাবে। ঠিক একইভাবে আমরা সাইডে যে গাছগুলো দিয়েছি, সে গাছেও মাটি দিতে হবে। তবে জায়গা যেহেতু অল্প, তাই এবার একটু বুঝে বুঝে অল্প অল্প করে মাটি দিয়ে পুরো বক্সটি কভার করে দিতে হবে। গাছটি যখন একবার সেটেল হয়ে যাবে, তখন এই গাছটি নিয়ে আর তেমন কোনো টেনশন করার কোনো প্রয়োজন হবে না। আশা করব আজকে আমার এই পুঁইশাকের আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, আপনারাও ঠিক এভাবে ট্রাই করতে পারেন। আর বিশ্বাস করুন, অল্প জায়গাতে আপনার এই চারটি গাছ খুবই দারুণ ভাবে বেড়ে উঠবে। আর গাছটি যখন বেড়ে উঠবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অবশ্যই আমি চেষ্টা করব আগামী 2 সপ্তাহ পর এই গাছের একটি আপডেট নিয়ে আসতে। যেহেতু গাছটি আজকেই লাগানো, সেই হিসেবে রৌদ্র থেকে জাস্ট একটু দূরে রাখবেন, তারপর 2 সপ্তাহ পর রৌদ্র নিয়ে আসবেন। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই আপনারা এভাবে যদি ট্রাই করেন, আমাকে ফেসবুকে ছবি তুলে ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।